আরাম গ্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো একটি ডিজাইন গলা আর ডিজাইন গলাটা তৈরি হবে হচ্ছে এই কামিজটার মধ্যে আর এই কাপড়টা দিয়ে দুইটা জিনিস দিয়ে আজকে আমরা ডিজাইন গলাটা তৈরি করব আর এর জন্য আমি এখানে একটা বকরম নিয়েছি এটাকে বলা হয় টি সি বকরম এর লম্বা হচ্ছে সাড়ে ছয় আর এর পাশ হচ্ছে সাড়ে আট নেওয়ার পর নেকল্যান দিবেন হচ্ছে তিন আর এই নেক ডিপ দিবেন হচ্ছে সাড়ে পাঁচ দিয়ে তারপর এটাকে এরকম সোজা করে দাগ দিবেন এই পাশেও সোজা করে দাগ দিবেন দাগ দিয়ে তারপর এখান থেকে এই উপর থেকে আড়াই ইঞ্চির নিচে একটা দাগ দিবেন আড়াই ইঞ্চি দিয়ে তারপর এটাকে কিরকম গোল করে দাগ দিয়ে নেবেন দিবেন হচ্ছে পনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি দাগ দিয়ে এই যে এখানে সাড়ে পাঁচ দাগ দিয়েছিলাম এই সাড়ে পাঁচের মধ্যে এরকম ভি করে দাগ দিবেন তারপর এটা কেটে ফেলবেন ওনাদের এই গলা কাটা হয়ে গেল এইভাবে গলাটা প্রথমে কেটে নেবেন তারপর ডিজাইন করার জন্য আমি এখানে লম্বা দুইটা টুকরা নিয়েছি আর চওড়াটা হচ্ছে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি চওড়া দিবেন আসুন দেখি গলাটা কি করে সেলাই করতে হয়